আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাই 7 মিনিটস বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো বন্ধুরা, ধারাবাহিক আইন বই রিভিউ পর্বে আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট নাসির মিয়াজি, জজ কোর্ট ফেনী। তো বন্ধুরা, আপনারা হয়তো জানেন আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন আইন বই রিভিউ করে থাকি, তার ধারাবাহিকতায় আজকেও একটি আইন বই রিভিউ করব। যদিও এই আইন বইটি মূলত যারা অ্যাডভোকেটশিপ পরীক্ষার MCQ পরীক্ষায় অংশগ্রহণ করবেন শুধুমাত্র তাদের জন্য। বাজারে MCQ পরীক্ষার উপর হাজার হাজার বই কিন্তু সয়লাভ, তো সেই হিসাবে বাজারের সবগুলো বই কিন্তু আপনার কালেকশন করা সম্ভব হবে না। আমি এও বলে থাকি যে আমার স্টুডেন্টদেরকে যে মূল BRAC বা মূল বইয়ের কোনো বিকল্প নাই, আপনারা যতটুকু সম্ভব MCQর জন্য সেকশন ওয়াইজ ধারাবাহিকভাবে কিন্তু পড়ালেখা করবেন এবং সেটা অবশ্যই BRAC থেকে পড়ালেখা করবেন। তারপরেও আপনার BRAC-এর পাশাপাশি যদি আরও ভালো প্রস্তুতির প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে বাজার থেকে ভালো মানের দুই একটা বই সংগ্রহ করবেন। বাজারের সব বই কিন্তু আপনার কালেকশন করা আপনার কাজও না এবং আপনার পক্ষে সম্ভবও হবে না বাজারের সব বই কালেকশন করা। তো মূল BRAC-এর পাশাপাশি যে সকল বইগুলো আপনি কালেক্ট করবেন তার মধ্যে উল্লেখযোগ্য একটা বই আমি আপনাদেরকে আজকে রেফার করব, সেটা হচ্ছে মাদার ল লার্নিং অ্যান্ড প্র্যাকটিস। এই বইটি লিখেছেন সাইফুল্লাহ জামশেদ সাহেব, তিনি একজন অ্যাডভোকেট, ঢাকা এবং চট্টগ্রাম বারের মেম্বার এবং একই সাথে তিনি জুডিশিয়ারি সার্ভিস এবং অ্যাডভোকেটশিপ পরীক্ষার উপর এবং সংবিধানের উপর বেশ কয়েকটি বই লিখেছেন। বইটি পাওয়া যাবে ঢাকা নীলক্ষেতের আলোর জগৎ লাইব্রেরিতে অথবা চট্টগ্রামের শাহি মসজিদ মার্কেটের আপনারা এই বইটি পেয়ে যাবেন এবং একই সাথে বাংলাদেশের বিভিন্ন বারের আঙিনায় এই বইটি পেয়ে যাবেন এবং ঢাকা বার কাউন্সিলের আঙিনায় কিন্তু বইটি পেয়ে যাবেন। সামনে আসন্ন MCQ পরীক্ষা, তো বাজারে অনেক বই থাকা সত্ত্বেও অনেক বইয়ের সয়লাভ, তারপরেও কেন আমি স্পেশালি এই MCQ বইটি আপনাদের সাথে রিভিউ করছি একটু পরে আপনারা সেটা বুঝতে পারবেন। আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং ইনশাল্লাহ আপনাদের প্রিপারেশনের জন্য এই বইটি যথেষ্ট হবে বলে আমি মনে করি। তো আমি ব্যক্তিগত অভিমত এবং ধারণা থেকে বলতে পারি এই বইটি বাজারের অন্যান্য বই থেকে একদমই আলাদা এবং আপনারা যদি এই বইটি ভালোভাবে অধ্যয়ন করেন আশা করি আপনারা MCQ পরীক্ষা পাস করে যাবেন। এখন আমি আলোচনা করব কেন এই বইটি আপনারা অধ্যয়ন করবেন। তো বন্ধুরা, এই বইটিতে প্রত্যেক চ্যাপ্টারের প্রত্যেক সেকশন কিন্তু নিখুঁতভাবে আলোচনা করা হয়েছে এবং যেই সকল সেকশন থেকে প্রশ্ন হতে পারে সেই সকল প্রশ্নগুলো কিন্তু এই বইটি উঠে আনা হয়েছে এবং একই সাথে এই বইটিতে বিভিন্ন টিকা এবং নোটস ইউজ করা হয়েছে যেগুলো একজন শিক্ষানবিশ অথবা যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তার খুবই জানা প্রয়োজন, কারণ পরীক্ষা কিন্তু বিভিন্ন দাসের হয়ে থাকে বা প্রশ্ন কিন্তু বিভিন্ন দাসের হয়ে থাকে। সুতরাং আপনারা MCQ মুখস্থ করাচ্ছে আপনাদের টেকনিক্যালি আপনারা উত্তর কী হতে পারে সেই সকল বিষয় আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো সেই সুবাদে এই বইটিতে দেওয়া নোটসগুলা এবং টিকাগুলা যথেষ্ট কার্যকরী একটা উপায় যে MCQ-তে ভালো করার জন্য। এই বইটির আরেকটি বিশেষত্ব হচ্ছে যে সকল প্রশ্নগুলো বুঝতে অসুবিধা হয় সেগুলোর নিচে কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং যে সকল প্রশ্নের উত্তর অর্থাৎ অনেকগুলো প্রশ্নের উত্তর অনেক সময় দেখা যায় যে একই রকম, তো সেই সকল প্রশ্নের ডিফারেন্সিয়েট এবং সিমিলারিটি কী সেগুলো কিন্তু আলাদা আলাদাভাবে আলোচনা করা হয়েছে ব্যাখ্যার মাধ্যমে। যদি আমি র্যান্ডমভাবে একটা পেজ উল্টিয়ে আপনাদের দেখাই যে কোনো একটা MCQ-র যেখানে আছে সেখানে দেখতে পাবো আমরা, দেখেন এখানে আপনার 5টা প্রশ্ন MCQ প্রশ্নের মধ্যে 4টাতেই কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে, অর্থাৎ MCQ-র উত্তর তো দেওয়া আছেই তার সাথে অধিকন্তু ব্যাখ্যাও দেওয়া হয়েছে। এই বইটিতে MCQ-র জন্য একটুও দরকার আছে এ ধরনের কোনো প্রশ্ন অ্যাভয়েড করা হয় না। আমি আমার কোচিং সেন্টারের স্টুডেন্টের জন্য আমি যেই মডেল টেস্ট বা প্রশ্ন প্রস্তুত করব সেটা অবশ্যই BRAC এবং এই বইয়ের সহযোগিতা করব, কারণ এই বইটিতে আমি প্রচুর MCQ প্রশ্ন পাচ্ছি এবং একই সাথে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বার কাউন্সিল যে দাসে প্রশ্ন করে এই বইটিতে সেভাবে প্রশ্ন করা হয়েছে। তো আশা করি আপনারা এই বইটি আপনাদের সংগ্রহে রাখবেন। এই বইটি আপনাদের সংগ্রহে থাকলে এবং ভালো করে যদি আপনারা এই বইটি স্টাডি করেন অবশ্যই আপনারা বার কাউন্সিল MCQ পরীক্ষা পাস করে যেতে পারবেন। আশা করব আপনারা আপনাদের পরীক্ষায় সফল কাম হবেন। এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইন বই রিভিউ করবে। আমাদের সাথেই থাকুন, 7 মিনিটস বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।